তিন দিন হলো জাংকুক অফিসে আসেনি। সুগাতো প্রচুর চিন্তিত, কারণ জাংকুক তো এমনটা করে না। সে রোজ 9টার সময় অফিসে চলে আসে। সুগার থাকতে না পেরে জাংকুককে ফোন করে দেয়। হ্যাঁ সুগা বল, কিছু হয়েছে? না কিছু হয়নি, বাট তুই অফিসে কেন আসছিস না? আরে জাস্ট এমনি। এমনি মানে? তুই এমনি বলবি আর আমি বিশ্বাস করে নিব? তুই অফিসে আসছিস না এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুই তো কাজ বলতে পাগল। বাই দ্য ওয়ে, তোর আশেপাশে এত আওয়াজ কেন হচ্ছে? তুই কি কোনো পাবলিক এরিয়াতে আছিস? তখনই হঠাৎ করে জাংকুক ফোনটা কেটে দেয়। কি হলো, ফোনটা কাটলো কেন? যাই হোক, তোর তো আবার কলেজ থেকে ফেরার টাইম হয়ে গেছে। যাই, ওকে গিয়ে নিয়ে আসি। ওই ফুলটুসি, কই যাচ্ছ? নাম্বারটা দিয়ে যাও। কথাটা বলতে বলতে টিয়ার লিসার সামনে দুইটা বকাটা ছেড়ে চলে আসে। এই দেখুন, আমাদের সামনে থেকে সরুন, নইলে কিন্তু উফ, পুরাই মরিচ রে। তো পাখি, যদি আমরা তোমাদের সামনে থেকে না হেঁটে কি করবা শুনি? তা ভেঙে দিব। লিসা ঝামেলা করিস না, ভাইয়া এখনো আসেনি, তুই ভয় পাস না। আহা চান্দু, এই ফুলটা দেখি তো ভয় পেয়ে গেছে। ও লে লে লে, ভয় পাচ্ছ? আমার কাছে এসো জান, তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। কথাটা বলতে বলতেই একটা ছেলে তের রান্নাটা ধরে বসলো। কিছু দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে এখনই সে খুন করে ফেলবে ছেলেটাকে। ছেলেটা রান্না ধরে টান দিতে যাবে, এমন সময় পাশ থেকে কেউ এসে গুন্ডাটার হাত ধরে ফেলে। এই কে রে তুই? তোর জম ফাজলামো মারছিস, নিজের কাজে যা, নইলে ফল ভালো হবে না বলে দিলাম। আচ্ছা তুই আমার কি করবি আমাকে একটু বলতো? ছেলে দুটো বিশ্রি হাসি দেয়। দেখ, আমাদের কাজে বাধা দিস না, চাইলে তুইও ভাগ নিতে পারিস, আমরা শেয়ার করতে রাজি আছি। তুই রাজি থাকলে বল, তিনজনে মিলে ফুল এনজয় করব। কথাটা বলতেই ছেলেটা একটা মুখ বরাবর পাঞ্চ মেরে দেয়। গুন্ডাটা ছিটকে অনেক দূরেই পড়ে যায়, নাক থেকে রক্ত বের হচ্ছে, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তে ইতিমধ্যে ভয়ে কান্না করে দিয়েছে। যে ছেলেটাকে পাঞ্চ মেরেছে সে আর অন্য কেউ না, জাংকুক। ভয় পেও না পাখি, আমি আছি তো। তে তো বলিসাকে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কান্না করছে। এরই মধ্যে জাংকুক গিয়ে দুটোকে আচ্ছা মতো বেরোলো। এমন মার মেরেছে যে কোনো মানুষ বোধহয় এমন ভাবে অন্য কোনো মানুষকে মারতে পারে না। দুইটা ছেলেরই নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তে বারবার চিৎকার করে বলছে তাদের ছেড়ে দিতে, কিন্তু জাংকুক তো থামার মুডেই নেই। জাংকুক মারতে মারতে এক পর্যায়ে এসে দুইটা ছেলেরই হাত ভেঙে দিল। হাতটা ভাঙতে ছেলে দুটোর ভুবন কাঁপানো চিৎকার। ছেলে দুটোর চিৎকারে আশেপাশে সব কিছু শান্ত হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এর মধ্যেই পুলিশ চলে আসে। পুলিশ আসতেই জাংকুককে না ধরে উল্টো ওই দুটো ছেলেকে ধরে নিয়ে চলে গেল। ছেলে দুটোর অবস্থা খুব খারাপ, ওদেরকে হাসপাতালে ভর্তি না করা হলে হয়তো মারা যাবে। ওখানে কলেজ ক্যাম্পাসে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জাংকুক বলল, এই মেয়েটার দিকে যে নজর দিবে তাকে পুরো পৃথিবী থেকে সরিয়ে দিব আমি, মাইন্ডেড। এখানকার সবাই চেনে জিয়ন জাংকুক কে, তার কিরকম পাওয়ার। সবাই ভয়ে চোখ দুটো নিচে করে নিল, কেউ তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না তার দিকে। পিছনে দাঁড়িয়ে সুগা সমস্ত কিছু দেখছিল, হঠাৎ করে একটি সেন্সলেস হয়ে যায়। জাংকুক সঙ্গে সঙ্গে তাকে কোলে উঠিয়ে নেয়, হাঁটা দিতেই যাবে এমন সময় সুগা পিছন থেকে বলে উঠল, দাঁড়া জাংকুক। জাংকুক অনেকটা অবাক হলো, এই সময় সুগা এখানে? সুগাকে তেকে জাংকুকের কোল থেকে নিয়ে নেয়। থ্যাংকস আমার বোনকে বাঁচানোর জন্য, কথাটা বলেই সুগা বাড়ির দিকে হাঁটা দিল। পিছন পিছন লিসাও আসছে। জাংকুক ওখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 2 ঘন্টা পর
বিছানার উপর হাত পা তুলে বসে আছে আর বাড়ির সবার মুখের দিকে তাকাচ্ছে। কে এতক্ষণে বুঝে গেছে বাড়ির সবার কি পরিস্থিতি ছিল, বিশেষ করে তার ভাইয়ের। তেসুগার মুখের দিকে তাকিয়ে মুখটা পাউট করেই বলে উঠল, সরি ভাইয়া, প্রচন্ড ভয় পেয়েছিলাম। হ্যাঁ, ভয় পেলে সেন্সলেস হতে হবে, তোর অভ্যাসগুলো যাবে না কোনোদিন। ভাই, আমি কি ইচ্ছা করে হয়েছিলাম, এত ভয় কেন পাস? জানি না, তোর এই ভয় পাওয়ার চক্করে কবে জানি আমি হার্ট অ্যাটাক করব। জানিস আমার কি অবস্থা হয়েছিল? তে তাড়াহুড়ো করে বিছানা থেকে লাফ দিয়ে নেমে এসে সুগারকে জড়িয়ে ধরে সুগার গালে কয়েকটা কিস করে দেয়। এবার তুমি খুশি তো? আমি কিন্তু তোমাকে পাপ্পা দিয়েছি, ওসবে কাজ হবে না। নাও, আমি প্রমিস করলাম আর কখনো সেন্সলেস হব না। এই প্রমিসটা তুমি কতবার করেছো সোনামণি? আমি কি করব যদি ভয় পেয়ে সেন্সলেস হয়ে যাই? তখনই বাড়ির বাহিরে অনেকগুলো গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যায়, সাথে লোকজনের কোলাহল। বুঝতে পারছি না আমাদের বাড়িতে এত গাড়ির আওয়াজ আসছে কই থেকে। সত্যি তো বাবা, এই জায়গায় তো এরকম গাড়ির আওয়াজ হওয়ার কথা নয়। দাঁড়া সুগা বাবা, আমি আঙিনায় গিয়ে দেখে আসি কে আসলো। জিন যাওয়ার আগেই দরজায় খটখট আওয়াজ হলো। দেরি না করে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই সামনে থাকা লোকগুলোকে দেখে জিন মোটেও চিনতে পারলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইকে আপনি চিনলাম না, কোনো কিছুর প্রয়োজন কি? হ্যাঁ ভাবি, আমাদের তো একটা জিনিসের প্রয়োজন। কিন্তু কিছু মনে করবেন না ভাই সাহেব, আমি আপনাকে চিনতে পারলাম না। চিনবারও কথা নয়, ভিতরে যেতে পারে? হ্যাঁ অবশ্যই। যে হোক, আয়ু ভিতরে আসছিল। এরই মধ্যে জিন আবারও প্রশ্ন করলো, কিন্তু ভাইয়া, কিন্তু আমি বুঝতে পারছি না কি দরকারে যদি একটু বলতেন। আসলে ভাবি, আমরা এখানে আপনার মেয়েকে দেখতে আসছি। কথাটা শুনে জিন হতভম্ব হলো, সে তো কাউকে বলেনি যে তার মেয়েকে বিয়ে দিবে। মানে কি, আপনাদের কথা ভুল হচ্ছে? না না, ভুল হচ্ছে না, আমরা তেমার কথা বলতেছি। আপনারই মেয়ে না? হ্যাঁ। আর সুগা, সুগার ছেলে তো, তাই না? হ্যাঁ। তো তেমা কোথায় ভাবি? একবার ওকে দেখতে চাই। জিন প্রচন্ড অবাক, সে কিছু বুঝতে না পেরে তের রুমটাতে নিয়ে গেল। রুমে অবস্থান করা নামজনকে দেখে যেহব দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, দোস্ত তুই এখানে? আরে যেহব তুই? হ্যাঁ, কিন্তু তুই এখানে কেন? আমি এখানে থাকবো না তো কই থাকবো, এটা তো আমার দিদি বাড়ি। তার মানে তে তোর মেয়ে আর সুগা তোর ছেলে? হ্যাঁ, কিন্তু হঠাৎ এখানে? আর তুই তো জানিস না আমি কোথায় থাকতাম, সেই কলেজ লাইফে একসাথে পড়েছি, কিন্তু কখনো তো তুই আমার বাসায় আসিস নি। আরে বন্ধু, তোর সাথে আমার অনেক কথা আছে। কথা বলতে বলতে তের দিকে নজর গেল, তে এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেহব তাকাতেই তে চট করে উঠে বসে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি ভালো আছি। জিন সঙ্গে সঙ্গে চেয়ার এনে দিল বসার জন্য। যেহব চারিদিকে তাকিয়ে দেখছে, কি ভাবছিস, আমার কোনো পরিবর্তন বা উন্নতি নেই কেন? হ্যাঁ, আমি অবাক হচ্ছি, তুই তো অনেক ব্রেনিয়ান একজন স্টুডেন্ট ছিলি, কিন্তু তোর বাড়িঘর? হ্যাঁ, আমার বাড়িটা মাটির আছে, এখনো আছে, চাইলে করতে পারি কিন্তু করব না, কারণ আমার ছেলে শখ সে নিজে বাড়ি করবে, আমি কি করে বাধা দিই বল। আসলে তেদের বাসাটা মাটির, কিন্তু সব রকমের আধুনিক জিনিসপত্রই তেদের বাসায় আছে, তেদের বাড়িটাও অনেকটা বড়। তাছাড়াও বুঝতেই পারছো যে কিনা জিওন ইন্ডাস্ট্রির ওনারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার বেতন তো আর কম না। কিন্তু সবাই মাটির বাড়ি দেখে তাদেরকে জাজ করে, গরিব বলে অপমান করে, বিশেষ করে তেকে। তবে তেও সবে মাথা ঘামায় না, কারণ ও জানে ও এই বাড়ির রাজকন্যা। বন্ধু, তোকে এতদিন পর দেখে আমার যে কি খুশি লাগতিছে। হ্যাঁ, সেটা তো আমারও লাগতেছে। পাশে কি তোর ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ওয়াইফ আয়ু। আয়ু সৌজন্যমূলক হাসি দিল। জিন
কিচেন রুমে চলে গেছে তাড়াতাড়ি কিছু আনার জন্য। সোগাও হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার কোম্পানির বস এখানে কেন? বলতে গেলে বসের বাবা, সেও তো বসই, তাই না? স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই সোগা বাবা, আসলে এখানে আসার কারণটা যদি জানতাম। কেন বাবা, কারণ ছাড়া কি আসতে পারি না? না মানে এর আগে তো কখনো আসার প্রয়োজন হয়নি, তাই বলতেছি। সোগার কথার মাঝেই জিমিন দৌড়ে এসে সোগার উপরে পড়ে গেল। সোগা বেচারা প্রস্তুত ছিল না এমন হামলার জন্য, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল, আর জিমিন সোগার বুকের উপরে। হতভম্বের মতো জিমিনের দিকে তাকিয়ে আছে জিমিন, ওসবে পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। ওই কুত্তা, তুই আমারে ধাক্কা মারলি কেন? তুই তো সাইড দিচ্ছিলিস না, এই জন্যই তো ধাক্কা মারলাম। ইয়োনোর বাচ্চা? না রে, আমি জেহব আর আয়ুর বাচ্চা, তোকে তো আমি। এই তোরা দুজন থামবি, মা তোমার ছোট ছেলেকে বারণ করো আমার পিছনে লাগতে। মা, তুমি ওই সাতজনীটাকে বারণ করো আমার সাথে লাগতে। তখনই জাঙ্কুকের উপস্থিতি সবাই লক্ষ্য করলো। জাঙ্কুক আসতেই জিমিন দৌড়ে ওর ভাইয়ের কাছে চলে যায়। দেখো ভাইয়া, ইয়োনো আমাকে এসে ধাক্কা দিয়েছে। ইয়োনো, তুই সবগুলোকে চেঞ্জ হবে না, যদিও পড়ে যেয়ে ব্যথা পেত। ভাইয়া, ও আমাকে ধাক্কা মেরেছে প্রথমে। মিথ্যা বলছিস? হ্যাঁ, আমিই তো সবসময় মিথ্যা বলি। ইয়োনো আর কিছু বলল না, সরাসরি গিয়ে বিছানার উপর বসে পড়ল। তে এখনো চুপচাপ অমন ভাবে বসে আছে। সোগা জাঙ্কুককে দেখে আরো বেশি অবাক হলো। জাঙ্কুক, বুঝলাম না, একটু পর বুঝতে পারবি সোগা। তখনই জিন খাবারগুলো নিয়ে এসে সবার সামনে উপস্থিত করলো এবং সবাইকে খাবার খাওয়ার জন্য বলল। যেহোক হাতটা ধুয়ে মিষ্টি মুখে দিতে দিতে বলল, আচ্ছা যেটা বলতে এসেছিলাম, হ্যাঁ ওইটা তো জিজ্ঞেস করছি, হঠাৎ করে এখানে? আরে বলবো, বস তো, খেতে থাক, এতদিন পরে দেখা, কিছু গল্প করব না? বাবা তুমি গল্প পড়ে করো, আগে আমার বিষয়টা বলো। হয়েছে এক নির্লজ্জ ছেলের জ্বালায় জীবনটা উষ্ঠাগত হয়ে গেল। যে হোক মনে মনে বলে চোখ মুখ কুচকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ারে বসে আছে। সোগা ওখান থেকে সরে গিয়ে কিছু জিনিসের প্যাকেট এনে তের হাতে ধরিয়ে দিল। তার মধ্যে সবগুলোই ছিল স্ন্যাক্স। তে পেয়ে প্রচুর খুশি। তে প্যাকেটগুলো ছিঁড়ে জেনা মুখে দিতে যাবে, তার আগে ইয়োনো আর জিমিন দুজনেই তের প্যাকেটটার মধ্যে হাত ঢুকিয়ে দিল। দুজনেই দুটো নিয়ে মুখে পুরে নিল। তে হতভম্বের মতো তাকিয়ে আছে। এ ভাবি, তুমি অন্য কিছু মনে করো না, আমরা কিন্তু বুককার নই, কিন্তু এগুলো আমাদের ফেভারিট, তাই জন্য লোভ সামলাতে পারিনি। ভাবি? ও তুমি বুঝবা না। আচ্ছা খাও তোমরা, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক শুধু দেখলো সুগার কর্মকাণ্ডটা, কি করে বোনকে ছোট বাচ্চাদের জিনিস এনে দিচ্ছে খাওয়ার জন্য। এই জন্যই বলি, এত ভয় পাই কেন, এখনো তো ছোট বাচ্চাদের জিনিস খাওয়াই ছাড়লো না, ভয় পাবে না আবার? কথাগুলো মনে মনে বলেই জাঙ্কুক সুগার দিকে তাকালো। সুগা এখনো ওর বোনের দিকে তাকিয়ে আছে। বাপরে কি ভালোবাসা! তখনই যে হোক গলা ঝেড়ে বলে উঠল, আসলে নামজন, আমি সরাসরি কথাটা বলতে চাই। দেখ তোরা কথাটা কেমন ভাবে নিবি আমার জানা নেই। আমরা তোমাকে আমাদের বাড়ির বউ বানাতে চাই। আমার বড় ছেলে জাঙ্কুকের বউ হিসাবে নিয়ে যেতে চাই। বউ হিসাবে কেন বলছি, আমাদের বাড়ির মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই ওকে। কথাটা শুনতেই নামজন হতভম্বের মতো তাকিয়ে আছে। হুট করে এমন সিদ্ধান্ত? হুট করে না, আসলে আমার ছেলে তিন দিন আগে তোর মেয়েটাকে অফিসে দেখেছিল, আর সেই প্রথম দেখাতেই তাকে ওর ভালো লাগে, বাসায় এসে সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেও দেয়, তাই আজ আসা। যে হোক নামজনের দু হাত নিজের হাতের মধ্যে রেখে বলে, দেখ আমি তোর মেয়েকে খুব ভালোভাবে রাখবো, প্রমিস করছি কখনো কোনো আঘাত পেতে দিব না, নিজের মেয়েকে যেমনভাবে দেখি ওকেও ঠিক তেমনভাবেই দেখব, প্লিজ তুই রাজি হয়ে যা। নামজন কিছু বলতেই যাবে, তার আগে সোগা বলে উঠল, না আঙ্কেল, তের এখনো বিয়ের বয়স হয়নি, ও এখনো ছোট, আমরা এখন ওর বিয়েটা দিতে চাচ্ছি না। জাঙ্কুকের রাগে চোখ মুখ শক্ত হয়ে আসলো। জাঙ্কুক সুগার থেকে এটা আশা করেনি। জাঙ্কুক দু হাত মুঠো করে দাঁড়িয়ে পড়ল। তাহলে
সুগা বাবা, তোর যখন 18 বছর পূর্ণ হবে তখন না হয় বিয়েটা হোক। আঙ্কেল, ওর 18 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু এর মানে এই না যে ও বড় হয়েছে। আমাদের কাছে সবসময় ও ছোটই থাকবে। ও আমার বোন, খুব আদরে। তো বাবা, সমস্যা কি? আমরা ওকে খুব ভালো রাখবো, বিশ্বাস করো। ও যেমন ভাবে থাকতে চাইবে ওকে তেমন ভাবেই থাকতে চাওয়া হবে। ও সমবয়সী আমার মেয়ে জিমিনও তো। আসলে আঙ্কেল, ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। আমাদের পরিস্থিতি তো আপনি দেখছেন, আমরা মিডল ক্লাস ফ্যামিলির, আর আপনারা কোথায়? হাই স্ট্যান্ডার্ডের লোকজন। অবশ্যই আমার বোন ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না, তখন আপনাদেরও সমস্যা হবে। তা আমি চাই না কারোরই সমস্যা হোক। আর এইটা বিয়ের ব্যাপার, সারা জীবন একসাথে থাকতে হবে, কোনো ছেলে খেলা নয়। সুগা, তুমি চুপ করো। না বাবা, আমি চুপ করবো না, এইটা আমার বোনের ব্যাপার। সুগা, তুই তো আমাকে চিনিস। হ্যাঁ, আমি তোকে খুব ভালো করেই চিনি, এই জন্যই তো বলছি। আমি বলছি না তোর মধ্যে কোনো খারাপ গুণ আছে, কারণ গত 3 বছর 6 মাস ধরে আমি তোর সাথে কাজ করছি, এই পর্যন্ত আমি তোর কোনো বাজে হ্যাবিট দেখতে পাইনি, না কোনো মেয়েদের সাথে চলাফেরা, কারো দিকে খারাপভাবে তাকানো, অথবা কোনো কিছু, অথবা তোর ব্যবহার, আমার কোনো কিছুই খারাপ লাগেনি। কিন্তু তবুও একটা কিন্তু কিন্তু থেকেই যায়। এত কিন্তু কিসের সুগা? তুই যখন আমাকে চিনিস, তুই তো জানিস আমি তোর বোনকে খুব ভালো রাখবো, সেটার গ্যারান্টি কে দিতে পারে বল? আজকে আমার বোনকে তোর ভালো লাগছে, ভবিষ্যতে নাও লাগতে পারে। ও প্রচুর বাচ্চামো করে, হয়তোবা তোদের স্ট্যান্ডার্ডের সাথে মিশতে পারবে না, তখন তোরও আর ভালো লাগবে না। তো তোরা যেরকম উচ্চবিত্ত ফ্যামিলি, সেরকম কাউকেই বিয়ে করা উচিত। সুগা, তোমাকে বলছি তো তুমি থামো। বাবা, আমি যখন কথা বলছি আমাকে বলতে দেওয়া উচিত। তোর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চুপচাপ ওর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। দেখ জাঙ্কুক, এই বিয়েটা সম্ভব না। সুগা, তুই তো আমাকে এতদিনে খুব ভালো করে চিনেছিস, যেটা আমার সেটা একদমই আমার, যেখানে সামান্য একটা বিজনেসে আমার থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না, ভাবলে কি করে আমার ভালোবাসাকে কেউ ছিনিয়ে নিতে পারবে? তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? যেটা ভাববি তাই, কিন্তু তোকে আমার চাই চাই। ও আমার বোন, কোনো জিনিস না যে আমি তোকে বললেই দিয়ে দিব। দেখ সুগা, প্লিজ বোঝার চেষ্টা কর, আমি তোকে ভালোবাসি। 3 দিনে কখনো ভালোবাসা হয় না, শুধু মোহ হয়। কিছুদিন পরে এই মোহটা কেটে যাবে, আর তখন আমার বোনের জায়গা হবে কোথায় জানিস? কবরে। ছি সুগা, তুই ভাবলি কি করে? দেখ, আমি চাই না আমার বোনের কোনো উচ্চবিত্ত ফ্যামিলিতে বিয়ে হোক, আমরা যেমন ঠিক তেমন ঘরে বিয়ে দিব। আর হ্যাঁ, আমি জানি তাতেই ও হ্যাপি থাকবে। সুগা ওর আঙুলটা উঁচু করে বলে, দেখ ভালোই ভালোই অনেকগুলো আমি কথা বলেছি, এরপরও যদি এই বিষয়টা নিয়ে এগোস, তোর আর আমার সম্পর্ক কিন্তু আর থাকবে না। মানে তুই কি বলতে চাচ্ছিস, তুই জবটা ছেড়ে দিবি? আমি সব কিছু করতে পারি আমার বোনের জন্য, জব তো সামান্য ব্যাপার, আর আমাদের বন্ধুত্ব, আমি বললাম তো আমার বোনের যে দামি কিছু আমার কাছে নেই। কিন্তু এই বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না। যে হোক, নামজুন এবং বাকি সবাই হতভম্ব, এরা তো দুজন এখানে লড়াই শুরু করে দিয়েছে। জাঙ্কুক রেগে সুগার কলাটা চেপে ধরে, তুই এমন কেন করছিস? তুই তো আমাকে চিনিস। সঙ্গে সঙ্গে জেহপ উঠে দাঁড়ায় এবং জাঙ্কুককে সরিয়ে নিয়ে আসে। জাঙ্কুক শান্ত হ, এখানে আমরা আছি তো, আমরা কথা বলছি। আঙ্কেল দেখুন, আমি আপনাদের সবাইকে খুব সম্মান করি, কিন্তু আমি আমার বোনের বিয়েটা কিছুতেই দিব না। আচ্ছা বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো একটু, একটু ভেবে দেখো। দেখুন আঙ্কেল, সুগা কথাটা একটু জোরেই বলে ফেলে। সঙ্গে সঙ্গে নামজুন এসে ঠাস করে সুগার গালে থাপ্পড় লাগায়। সুগা কিছুটা দূরে সরে যায়, কারণ এত বড় হয়েছে সুগা, কখনো ওর বাবা ওর গায়ে হাত উঠায়নি, আজকে প্রথম। সুগা অশ্রুসিক্ত নয়ন নিয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, অভদ্রর মতো আচরণ কেন করছো? বাবা, আমি ভুল কি বলেছি? যখন আমি কথা বলছি তখন তুমি কথা বলার কে? বাবা, এটা আমার বোনের ব্যাপার, এটা আমার মেয়ের ব্যাপার। এদিকে যখনই সুগাকে থাপ্পড় মারে, নামজুন সঙ্গে সঙ্গে তাই কেঁদে ফেলেছে। সুগা তের মুখের দিকে তাকাতেই তে দৌড়ে এসে সুগাকে জড়িয়ে ধরে আর হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাবা,
তুমি আমার ভাইয়াকে মারলে? হ্যাঁ মারলাম, কারণ তোমার ভাইয়া অসভ্যতম করছে। বাবা আমিও এই বিয়েটা করতে চাই না, তুমি কেন ভাইয়াকে মারলে? ভাইয়া যা বলেছে ঠিকই তো বলেছে। কথাটা বলে তে সুগুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কাঁদিস না বোন, কিছু হয়নি তো। তুমি ব্যথা পেয়েছো তাই না ভাইয়া? আরে পাখি না, আমি ব্যথা পাইনি, সত্যি বলছি। দেখ, দেখেছি তো, লাল হয়ে গেছে। এদিকে জাঙ্গুকের মেজাজটা প্রচন্ড খারাপ হচ্ছে, তেও বেঁকে বসে আছে, সুগা তো আগের থেকেই। জাঙ্গুকের এখন ইচ্ছা করছে দুই ভাই বোনকেই তুলে একটা আছাড় মারতে। দেখ নামজুন, শান্ত হ, ওরা ছোট মানুষ, এত চটপট কেন করছিস? সরি যে হোক, প্রথমবার আমার বাসায় আসলি আর এইভাবে। দেখ আমরা কিছু মনে করিনি, সুগার কথায় যুক্তি আছে, হয়তোবা ভয় পাচ্ছে। কিন্তু তোদের সাথে এমন ব্যবহার করবে ও? বাদ দে, ওর হয়তো মনে হচ্ছে যে ওর বোন ভালো থাকবে না, সবকিছু তো ওর বোনকে ভালোবেসে বলেছে। আচ্ছা তুই কি বলিস সুগা বাবা, একটু বুঝে দেখো। সুগা আবারও কিছু বলতে যাবে তার আগেই নামজন হাতের ইশারায় বারণ করলো, সুগাও চুপ করে রইল। ভাবাভাবির কিছু নেই যে হোক, আমি তোকে খুব ভালো করেই চিনি, আর আমি এটা জানি আমার মেয়ে তোর বাসায় গেলে খুব ভালোই থাকবে। আর আমি যতদূর সুগার মুখ থেকে শুনেছি জাঙ্গুক প্রচন্ড ভালো একটা ছেলে, তো আমার মেয়েকে দিতে আমার কোনোই আপত্তি নেই। বাবা তুমি ভুল করছো। আমি ঠিক করছি না ভুল করছি সেটা এখন তুমি আমাকে বোঝাবে? বোঝাবো, যদি তুমি ভুল করো অবশ্যই বোঝাবো। সুগা। হ্যাঁ বাবা। একই ভুল দ্বিতীয়বার করতে যেও না, আমি কিন্তু সহ্য করতে পারবো না। দেখ সবাই এক হয় না, অত কিছু আমি বুঝতে চাই না বাবা, আমি শুধু চাই আমার বোন আমার কাছেই থাকুক। সুগা আমিও যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। নামজন তুই কি বাচ্চা হলি? বাচ্চাটার সাথে এমন করে কেন লাগছিস? আচ্ছা সুগা বাবা, তুমি যখন সম্মতি দিবে বিয়েটা তখনই হবে, আমিও চাই না বিয়েতে কোনো অশান্তি হোক, সবার রাজিতেই বিয়েটা কমপ্লিট হবে। তুমি ভেবে দেখো সুগা বাবা, আর আমি জানি তোমার মতামতটাও হ্যাঁই হবে, তুমি তো জাঙ্গুকে খুব ভালো করেই চেনো বাবা, আশা করি তোমার বোনকেও কখনো কষ্ট দিবে না। দেখ যে হোক, তুই আস্থা রাখ, আমি যেটা বলেছি সেটাই হবে, তোরা শুধু বিয়ের দিন তারিখ ঠিক কর। বাবা। সুগা কোনো কথা বলবি না। বলবো না মানে? এই শান্ত হ নামজন, তুই কেন এমন করছিস? এইদিকে জাঙ্গুকের বাবার কথাটা শুনে জাঙ্গুকে প্রচন্ড বিরক্ত লাগছে। সুগা যখন রাজি হবে তখন? তার মানে এ জন্মে রাজি না হলে কি এ জন্মে আর ওরা বিয়ে করবে না? আজব তো। এদিকে জিমিন চোখ মুখ কুচকে সুগার দিকে তাকিয়ে আছে। এ ব্যাটা সাহস কি করে হয়? আমার ভাইকে ওর বোনের জন্য রিজেক্ট করছে? শুধুমাত্র ওনার জন্য তো এভাবেও না বলল, নইলে আমার ভাইকে কেউ কি আদৌ রিজেক্ট করতে পারে? যাই হোক, হয়তো বা পারে, এখানে এসে জানলাম, বলে জিমিন একটু মাথা চুলকালো। এই কি বকছিস রে? কিছু বকছি না, শুধু সিনেমা দেখছি। হ্যাঁ আমিও ভেবেছিলাম ভাবি নিয়ে আজকে বাসায় যাব হয়তো, ও মা এখন দেখছি ভিলেন হিসেবে ভাবির ভাই দাঁড়িয়ে আছে। ঠিক বলেছিস। আঙ্কেল কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ জাঙ্কুক বাবা অবশ্যই বলো। যেহেতু আপনি রাজি সেহেতু আজকে কি এনগেজমেন্টটা করা যায়, মানে পারিবারিকভাবে শুধুমাত্র আমরা আংটিটা পরিয়ে রাখলাম? নামজন কিছুক্ষণ ভাবলো, সুগা ভেবেছিল হয়তোবা না বলবে, কিন্তু সুগাকে অবাক করে দিয়ে নামজন বলে উঠল, হ্যাঁ অবশ্যই। তে সুগার মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু বাবা তোমাকে চুপ থাকতে বলেছি সুগা। জিম গিয়ে সুগার মাথায় হাত দিয়ে বলে, বাবা একটু শান্ত থাক না, তোর বাবা যা করছে ভালোর জন্যই করছে। মা এর আগেও একবার ভালোই করেছিলে। সুগা সবাই এক হয় না। মামুনি এদিকে এসো। তে সুগার মুখের দিকে তাকিয়ে আছে। সুগা ঝামেলা করিস না বাবা, তোর বোনটাকে যেতে বল। তে যাও সোনামণি। সুগা অনুমতি দিতেই তে গুটি গুটি পায়ে গিয়ে ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো। নামজুন তের হাতটা ধরে চেয়ারে বসিয়ে দিল।
কি হয়েছে? আমার মামুনিটা কি ভয় পেয়েছে? তুমি ভাইয়াকে মারলে কেন? কারণ তোমার ভাইয়া মুখে মুখে উত্তর দিচ্ছিল, যেটা আমি একদম পছন্দ করি না। তোমার ভাইয়া তো এমন না, সে সবাইকে সম্মান করে। হুট করে যখন এমন বিহেভ করছিল, তুমি তাহলে ভাবো তো, এটা কি একজন টিচারের পক্ষে মানা সম্ভব? সে তাহলে তার সন্তান বা তার স্টুডেন্টকে কি শিক্ষা দিয়েছে? লোকে কি বলবে যে কারোর সাথে ভালোভাবে ব্যবহার করতে শেখায়নি? কিন্তু বাবা, ভাইয়া তো যে কারণেই করুক, অপরাধ অপরাধ হয়। তার মানে নামজন তুই স্কুলের টিচার? হ্যাঁ। সত্যি রে, আমি প্রচন্ড অবাক হচ্ছি, তোর মতো একজন মেধাবী স্টুডেন্ট সামান্য একটা স্কুলে টিচারি করছিস। সম্মানটা আরো অনেক বেড়ে গেল রে বন্ধু, কারণ তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তোবা দেশের বাহিরে চলে যেত, নইলে বড় কোনো কোম্পানিতে কাজ করতো। কিন্তু তুই তোর শখটাকে প্রাধান্য দিয়েছিস, বাচ্চাদের সঠিক শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়েছিস। ওই হয়েছে, আমার আর তারিফ করতে হবে না। এবার থাম, জাঙ্কুক বাবা আংটিটা পরিয়ে দাও। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে এসে ওর হাত থেকে আংটিটা খুলে তের হাতে পরিয়ে দিল। তে শুধু পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কি বা বলবে ও, আংটিটা পরাতে যতক্ষণ, পরানো শেষ হতে দিমিন দৌড়ে গিয়ে দেখে জড়িয়ে ধরল। ওহো ভাবি মনি, এখন আমি অনেক খুশি, এখন থেকে তুমি আমার ভাইয়ার বাগদত্তা, বলতে গেলে আমার হাফ ভাবি হয়েই গেছো। শুধুমাত্র এখন বউ হয়ে আমাদের বাসায় যা বাকি। তে শুধু শান্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রইল। জিন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আইও উঠে জিনকে সাহায্য করার জন্য কিচেন রুমে চলে গেল, আর নামজন জিহককে নিয়ে বাহিরে গেছে সব ঘুরে দেখানোর জন্য। এখন ঘরের মধ্যে শুধু জাঙ্কুক, সুগা, তে, জিমিন আর ইয়োনো। জাঙ্কুক তো সেই থেকে তের দিকে তাকিয়ে আছে। তে বেচারির নিচের দিকে মুখ করে ভাবছে, বাবা এটা কি করলো? সুগা এসে ওখান থেকে হাত ধরে টেনে বাহিরে নিয়ে যেতেই নিবে, সঙ্গে সঙ্গে জিমিন অন্য হাত ধরে ফেললো আর ব্রুকুচকে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন ভাবিকে? সুগা অবাক দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে। হ্যাঁ, ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার রুমে। কেন? জিমিনের কেনর উত্তর না দিয়ে সুগা টেনে তেকে ওর রুমে নিয়ে চলে গেল। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জেওব সবার থেকে বিদায় নিল। ওর পর থেকে সুগা অফিস যাওয়ার পরপরই জাঙ্কুক তেদের বাসায় আসত। তেকে টিউশন থেকে নিয়ে আসা এবং দিয়ে আসা সব কিছুর দায়িত্ব যেন এখন জাঙ্কুক নিয়ে নিয়েছে। তে না বললেও শোনে না, উল্টো দেখে ভয় দেখায়, ভয়েতে চুপ করে থাকে। জাঙ্কুককে দেখে প্রচন্ড ভয় পাইতে, মাঝে মাঝে তো সেন্সলেসও হয়ে যায়, কারণ অনেকবারই হয়েছে তের সামনে কোনো ছেলেকে এমনভাবে মেরেছে শুধুমাত্র তের দিকে তাকানোর জন্য, যে কথাগুলো মনে হলে ভয়ে তের বুকটা শিউরে ওঠে। এইদিকে সুগা বিয়ে ঠিক হওয়ার পর থেকে জাঙ্কুকের সাথে ঠিক তেমনভাবে ভালো করে কথা বলে না, খুব রেগে রেগে থাকে। জাঙ্কুক অবশ্য অনেকবার চেষ্টা করেছে বন্ধুর রাগ ভাঙানোর, কিন্তু কিছুতেই কিছু হলো না। সুগাকে কোম্পানির কাজে দুদিনের জন্য দেশের বাইরে যেতে হয়েছে। 37 মিনিটে তে টিউশন, তাই জাঙ্কুক তাড়াতাড়ি চলে এসেছে তেদের বাসায়। ভিতরে যেতেই, আম্মু উঠে গেছো? আরে বাবা কি যে হয়েছে, নামাজ পড়ে আজকে ঘুমোলো, এরপর আর উঠলই না, আমিও ডাকিনি। ও আচ্ছা, আমি কি যাব? হ্যাঁ বাবা যাও যাও। জাঙ্কুক অনুমতি পেয়ে হরমর করে তের রুমে ঢুকে পড়ল। তে বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে, তের সামনে চেয়ার টেনে জাঙ্কুক বসে পড়ল। তাকিয়ে থাকতে থাকতে এক সময় ঘোর লেগে গেছে। আস্তে আস্তে তের ঠোঁটের দিকে এগোতে শুরু করলো। তের ঠোঁটটা দখল করে নিতেই যাবে এমন সময় হুড়মুড় করে কেউ একজন রুমের মধ্যে ঢুকে পড়ল। জাঙ্কুক দরজা খোলার আওয়াজে কিছুটা নিজের মধ্যে ফিরে আসলো। এইদিকে এসেছিল লিসা, কিন্তু এসে যেন রোবট হয়ে গেছে, ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, নাড়াচাড়া শক্তি পর্যন্ত পাচ্ছে না। লিসা চিৎকার দিতেই যাবে, এর আগে জাঙ্কুক লিসার মুখটা চেপে ধরে, চুপ চুপ চুপ, ঘুমোচ্ছে। আপনি
কি 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 করতে যাচ্ছিলেন ভালোবাসতে? লিসা একটা ঢোক গিলল। তুমি এই সময় এখানে কি করছো? না মানে আর কি, আমি তাকে ডাকতে আসছিলাম। প্রত্যেক দিন তো আসো না, তে বারণ করেছিল। আচ্ছা ওকে জাগাও। লিসা কথা না বাড়িয়ে তেকে জাগালো। তারপর থেকে চাঙ্কুক প্রত্যেক দিন লিসার সাথে দেখা হলে নিচের দিকে চোখ করে থাকতো, আর লিসা দেখা হলে সঙ্গে সঙ্গে ওখান থেকে কেটে পড়তো। তে মাঝে মাঝে প্রচন্ড অবাক হতো, কারণ লিসা যে মেয়েটা কারোর সামনে লজ্জা পায় না, সে চাঙ্কুককে দেখলে এমন লজ্জা কেন পায়? আর চাঙ্কুক আসলে তার সাথে কোনো কথা না বলে ওখান থেকে দৌড়ে পালায়। এইভাবেই কেটে গেছে 5 মাস। ইদানিং জাঙ্কুকের বিহেভিয়ারটা কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। থেকে বারবার টাচ করে, তার কাছে যাওয়ার চেষ্টা করে, যদিও তে প্রত্যেকবার বাধা দেয়। জাঙ্কুক মাঝে মাঝে তের ওপর ভারী পড়ে যায়। তে চাইলেও জাঙ্কুককে সরাতে পারে না। এই 5 মাসের মধ্যে তে অনেকবার জাঙ্কুকের বাসায় আসছে। আজকেও কলেজ শেষ করে জাঙ্কুক আবদার করলো, তে আজও আমার বাসায় যাবে? না মানে আম্মু চিন্তা করবে। করবে না তোমার আম্মু চিন্তা, চলো আমার সাথে, আমি বলে দিয়েছি। আপনি যখন নিয়ে যাবেন ডিসাইডই করেছেন, তাহলে আমাকে জিজ্ঞেস কেন করছেন? জাঙ্কুক তের কথা শুনে হেসে দিল। কিছুক্ষণ পর জাঙ্কুকের বাসার মধ্যে প্রবেশ করতে জিমিন এসে জড়িয়ে ধরে, একসাথে দুপুরের খাবারটা কমপ্লিট করে। জাঙ্কুক উপরে চলে যায়। কিছুক্ষণ পর উপর থেকে ডাক আসে, তে এদিকে এসো তো। যাভাবেই ডাকছে ভাইয়া। আমি যাব? হ্যাঁ তোমাকেই তো ডাকছে, জিমিন না গেলে হয় না। আমি জানি না ভাবি, না গেলে কিন্তু সত্যি সত্যি তোমাকে তুলে আছাড় মারবে, ভাইয়ের যে রাগ। আচ্ছা বলেইতে বিদ্যুৎ বিদ্যুৎ দৃষ্টিতে তাকিয়ে হাঁটা দিল। জাঙ্কুকের রুমে যেতেই জাঙ্কুক হঠাৎই আক্রমণ করে দিয়েছে তের ওপর, তাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় এবং তের ওপরে আছোয়া হয়ে তের ঠোঁটটা দখল করে নেয়। তে ছটফট করছে, তবুও জাঙ্কুক ছাড়তে নারাজ। হুট করে জাঙ্কুক তের পেটের ওপর স্লাইড করতে থাকে। তে ভয়ে জাঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কেন বাধা দিচ্ছ আমায়? তে কারণ এইটা করার আপনার রাইট নেই। মানে আমিন আপনার সাহস কি করে হয়? বারবার শুধু শুধু আমার সাথে এমন করেন, আপনার লজ্জা করে না? আমি এইসব একদম পছন্দ করি না। এর আগেও আমি আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, বাট আপনি তো শুনেনি না। আমাকে ছোঁয়ার আপনার কোনো অধিকার নেই। আপনি কোন অধিকার নিয়ে আমাকে টাচ করেন? আপনার লজ্জা করে না? জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। প্রায় 1 মিনিট তাকিয়ে থাকার পর বিছানা থেকে রান্নাটা তুলে মাথায় ঘোমটা দিয়ে দেয়। চলো আমার সাথে। কোথায় যাব? গেলেই দেখতে পাবে,